والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. بعد একদিনই ভাই জানতে চেয়েছেন যে তার এক বন্ধু যিনি কথায় কথায় স্ত্রীকে তালাক দেন, ঝগড়াঝাটি লাগলেই তিনি তালাক শব্দ ব্যবহার করেন, বলেন যে তোকে তালাক দিলাম তো তার তালাক হবে কি না, এই ছিল ভাইয়ের প্রশ্ন। বলে যাব বিল্লাহি তৌফিক, তালাক এভাবেই তো তালাক পতিত হয়, ঝগড়ার দিক আর শান্ত মনের দিক। আমি তোমাকে তালাক দিলাম এই কথাগুলোই তো তালাকের ক্ষেত্রে ব্যবহার হয়, সুতরাং তালাক হবে না কেন? হানাফি মাজহাবের কিতাব ফতোয়ায় কাজী খান, ফতোয়ায় শামী এবং দুররুল মুখতার তালাক অধ্যায়ে এই মাসআলার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে যদি একই বৈঠকে একসাথে তিন তালাক দেয় তাহলেও তালাক পতিত হয়ে যায়। সুতরাং ঝগড়া লাগলেই তিনি তালাক শব্দ ব্যবহার করবেন, এটা কোরআন এবং হাদিসকে বা ইসলামের এই বিধানটাকে এটা একটা খেলার ছলে ঠাট্টা ইয়ারকি মজাক করা যেন ইসলামের বিধানের সাথে, এটা এমন এক অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে হালাল স্ত্রী হারাম হয়ে যায়। যদি তালাক হয়ে যায়, তালাক হয়ে যাওয়ার পরে তাকে আর তাকে নিয়ে আর সংসার করা যায় না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর অন্য কোথাও বিবাহ না হবে, এ বিধান কোরআনুল কারিমের। ওয়ালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, হালাল হবে না কিয়ামতের দিন বহু স্বামী ব্যভিচারী হিসেবে কিয়ামতের দিন উদ্ধৃত হবে, কারণ নিজের স্ত্রীর সাথেই সে মনে করেছে আমার স্ত্রী, যতবার তার সাথে সঙ্গম করেছে ততবারই ব্যভিচারের গুণা হবে, কারণ স্ত্রী তালাক হয়ে আছে। মুখের কথা, মুখের জবান, জিব্বা, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিব্বা ধরিয়ে দেখিয়েছিলেন যে এই জিব্বার কারণে মানুষ জাহান্নামে যাবে। মানুষ কালিমার শাহাদাতাইনের সাক্ষ্য দেয়, একটা মানুষ হিন্দু সে মুসলমান হয় কীভাবে? শাহাদাতাইনের মাধ্যমে, তাহলে সেটাও তো মুখ দিয়ে উচ্চারণ করে। 80 বছরের একটা কাট্টা কাফের যদি ইমানের সাথে এই কথা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইমানের সাথে বিশ্বাসের সাথে সে মুসলমান হয়ে যায় এবং তার 80 বছরের গুনাই মাফ হয়ে যায়, এটাও তো একটা কথাই। মানুষের কথা বলা হয় যে মানুষের মুখের কথায় সাপের বিষ পর্যন্ত নেমে যায়, তাহলে তিনি যে কথায় কথায় ঝগড়ায় রাগের মাথায় তিনি স্ত্রীকে বলে আমি তোকে তালাক দিলাম, রাগের মাথায় বিষ খেলে বিষক্রিয়া হবে কি না, রাগের মাথায় খুন করলে সেটা খুন হবে কি না, রাগের মাথায় কাউকে আপনি মারলেন পিটালেন সে ব্যথা পাবে কি না, তাহলে রাগের মাথায় তালাক দিলে কেন তালাক পতিত হবে না? কিন্তু কথায় কথায় ঝগড়ায় ঝগড়ায় এইভাবে কথা আনা, এটা যেন ইসলামের বিধানের সাথে ঠাট্টা ইয়ারকি করা ছাড়া আর কিছুই নয়। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তালাকের প্রাদুর্ভাব বেশি হওয়াতে একই বৈঠকে যারা একের অধিক তিন তালাক দিতে তাদের সেই তালাক পতিত হতো, যদি এর পূর্বে ভিন্ন ব্যাখ্যা ছিল। সুতরাং যে সমস্ত পুরুষরা কথায় কথায় তালাক দেয় এরা কিয়ামতের দিন ব্যভিচারী হিসেবে আল্লাহর সামনে উপস্থাপিত হবে, কারণ ইসলামের বিধানের সাথে সে ঠাট্টা করেছে, সে বিদ্রুপ করেছে এবং এটাকে উপহাস বানিয়েছে। তালাক এই অস্ত্রটাকে সে উপহাস বানিয়েছে, কথায় কথায় রাগের মাথায় আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোকে ছেড়ে দিলাম, আমি তোরে তালাক দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।